ফেসবুকে ভিডিও ফাইলও আপলোড করা যায় নিয়ম একই ভিডিও ফাইলটি আপলোড করার জন্য হোম পেজ বা নিউজ ফিড উইন্ডোতে অ্যাড ফটোস অবলিক ভিডিও বোতামে ক্লিক করলে ফাইল আপলোড ডায়ালগ বক্স আসবে অথবা টাইমলাইন উইন্ডোতে ফোটোস বোতামে ক্লিক করতে হবে ফোটোস উইন্ডো আসবে এই উইন্ডোতে অ্যাড ভিডিও বোতামে ক্লিক করতে হবে আপলোড ভিডিও ডায়ালগ বক্স আসবে ডায়ালগ বক্সের চুজ ফাইল বোতামে ক্লিক করলে ফাইল আপলোড ডায়ালগ বক্স আসবে ফাইল আপলোড ডায়ালগ বক্স থেকে ভিডিও ফাইল সিলেক্ট করে ডায়ালগ বক্সের ওপেন বোতামে ক্লিক করতে হবে আপলোড ভিডিও ডায়ালগ বক্স ফিরে আসবে ডায়ালগ বক্সের টাইটল ফিল্ডে ভিডিওর শিরোনাম টাইপ করা যেতে পারে কোথায়ও আমার হারিয়ে যাওয়া নেই মানা পোস্ট বোতামে ক্লিক করতে হবে ভিডিও ফাইলটির আপলোড শুরু হবে আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপলোডের দ্বিতীয় ধাপে ভিডিও প্রসেস হবে প্রসেস শেষে ভিডিওর প্রদর্শন শুরু হয়ে যেতে পারে টাইম লাইনে ব্যবহারকারীর নামের উপর ক্লিক করতে হবে আতিয়া মজুমদারের টাইম লাইনে কোথায়ও আমার হারিয়ে যাওয়া নেই মানা শিরোনামে ভিডিও ফাইলটি যুক্ত হবে প্লে বোতামে ক্লিক করলে ভিডিওটি চালু হয়ে যাবে মনে রাখা যেতে পারে একটি ভিডিও ফাইলের ব্যাপ্তি বা ডিউরেশন সর্বোচ্চ বিশ মিনিট পর্যন্ত হতে পারে এর চেয়ে বেশি সময়ের ভিডিও আপলোড করতে চেষ্টা করলে সমস্যা হতে পারে অথবা আদৌ আপলোড হবে না একই সঙ্গে মনে রাখা যেতে পারে যে ভিডিও ফাইলের আকার এক গিগা বেশি হলেও ফাইলটি আপলোড হওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বা আপলোড নাও হতে পারে